সমগ্র বিশ্ব আজ প্রাকৃতিক তাণ্ডব এবং অতিমারির প্রকোপে আতঙ্কিত। প্রকৃতির ভাঙন অর্থনীতির ভাঙনের সঙ্গে জড়িয়ে যাচ্ছে শঙ্কিত মানুষের মনের ভাঙন। সেই ভাঙনকেই বাঁধ দিয়ে ঠেকানোর প্রতীকী ধারণা নিয়ে আমাদের সামগ্রিক পরিকল্পনার মূল ভাবনাটি হল ভাঙন। শ্যামাপল্লী শ্যামা সংঘের 42তম বর্ষের শারদোৎসবের মূল ভাবনাটি হল ভাঙন, সামগ্রিক পরিকল্পনায় অভিজিৎ ঘটক। আবহাওয়া দপ্তরের সূত্রের খবর, আগামীকালের মধ্যে উপকূলে ঝড় আছড়ে পড়তে পারে। ইতিমধ্যেই সরকারি তরফে উপকূলবর্তী গ্রামবাসী এবং মৎস্যজীবীদের সতর্ক করা হচ্ছে, তারা যেন নিরাপদ দূরত্বে চলে যান। আগামী 24 ঘন্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। আগামী 24 ঘন্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে।